ইসরো চালিয়ে দিল ওই ব্রহ্মাস্ত্র যা দেখে নাসাও অবাক এত জ্বালানি আজ পর্যন্ত চীন বাঁচাতে পেরেছে আর না তো রাশিয়া প্রথমবার চন্দ্রযান থ্রি তুলে ফেলেছে চাঁদের ছবিও যেটা আগের ভিডিওতেই আপনাদের দেখিয়েছি যেটা করার কথা ছিল নয় আগস্ট সেটা তিন দিন আগেই করে ফেলল ইসরো চাঁদের থেকে এখন মাত্র চার হাজার তিনশো তেরো কিলোমিটার দূরে রয়েছে ভারতের চন্দ্রযান থ্রি আবারও একবার চাঁদের এলাকায় পৌঁছে গেছে আমাদের চন্দ্রযান ওখানে

কমপ্লিট করে ইসরো যে প্রস্তুতি এবং পিসাইজ ক্যালকুলেশন করেছে তা না কেবল স্পেস ক্র্যাফ্টে টাইম বাঁচিয়ে দিয়েছে এমন কি জ্বালানিও অনেকটাই বাঁচিয়ে ফেলেছে ইসরো এটা কিভাবে করে ফেলল সেগুলো জানাও আমাদের দরকার কারণ দুনিয়ার অনেক স্পেস এজেন্সি এমনটা করতে ব্যর্থ হয়েছে তো এতে বিশেষ কি রয়েছে এটা আপনাদের বলছি চন্দ্র পৃষ্ঠ থেকে কেবল চার হাজার তিনশো তেরো কিলোমিটার দূরত্বে আমাদের চন্দ্রযান থ্রি পৌঁছে গেছে যেখানে নয় আগস্ট পৌঁছানোর কথা ছিল সেটা ইসরো ছয় আগস্টের রাতে সাড়ে এগারোটা নাগাদ কমপ্লিট করে দিয়েছে মানে চাঁদের অরবিটে পাঁচই আগস্ট ভালো মতো এন্ট্রি নেওয়ার পর ছয় আগস্টের রাতেই চন্দ্রযান থ্রি চাঁদকে পদক্ষিণ করতে করতে নিজের অরবিট কে বদলে ফেলেছে এই দুটো ইভেন্টে ইসরো ঝড় তুলে দিয়েছে প্রথমত আমাদের চন্দ্রযান থ্রি পাঁচই আগস্ট চাঁদের গ্র্যাভিটি জোনে এন্ট্রি নিয়েই চল্লিশ হাজার কিলোমিটার দূরবর্তী অরবিটে পাক্ষেত যা অনেক বড় ছিল মানে চাঁদের চারিদিকে অনেক লম্বা দূরত্ব অতিক্রম করতে হতো কিন্তু ইসরো মাস্টার প্ল্যান খেলে ওই সময়েই মহাকাশ যানকে ডিরেক্টলি আঠেরো হাজার কিলোমিটার দূরবর্তী অর্বিট থেকে একে এগারো হাজার কিলোমিটার অর্বিটে পাঠাত কিন্তু এখানেও ইসরো সবাইকে চমকে দেয় মহাকাশ যানকে থেকে অনেক ছোট অর্বিট প্রায় চার হাজার তিনশো তেরো কিলোমিটারের অর্বিটে ঠেলে দেয় ইসরো দু দুবার সবাইকে চমকে দিল এর থেকেই আপনারা কল্পনা করুন ইসরো এত কম সময়ের মধ্যে চাঁদের এত কাছাকাছি পৌঁছে গেল যেই কাজটা নয় আগস্ট হওয়ার কথা ছিল সেটা ছ তারিখেই কমপ্লিট করে ফেলা হয়েছে মানে চন্দ্রযান থ্রি কে এখন অনেক কম দূরত্ব অতিক্রম করতে হবে এর ফলে কম জ্বালানি খরচা হবে চাঁদে নামার জন্য ইসরোর কাছে এখন সময়ও অনেক বেশি থাকবে এক্ষেত্রে চায়ের থেকে দূরত্ব কম হওয়ার জন্য ওখানকার কে চন্দ্রযান থ্রি ভালোভাবে পরক করতে পারবে ইসরোর বিজ্ঞানীরা ইঞ্জিন ইঞ্জিনকে রেট্রো বাইনিং করে একে চন্দ্রপৃষ্ঠে অনেক নিকট এনে দিয়েছে যে কক্ষপথ থেকে চাঁদের নিকটবর্তী দূরত্ব একশো সত্তর কিলোমিটার এবং এবং অধিকতম দূরত্ব চার হাজার কিলোমিটার চন্দ্রযান এখন এমন কক্ষপথে অবস্থান করছে যার থেকে চাঁদের সব থেকে কম দূরত্ব একশো কিলোমিটার অরবিট পরিবর্তন করার জন্য ইঞ্জিনকে কিছু মিনিটের জন্য ফায়ার করা হয় ইসরো পরবর্তী প্ল্যানিংও করে ফেলেছে সবটাই আমরা জানব চন্দ্রযান থ্রি এর মধ্যে এমনই স্ট্রং এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগানো রয়েছে যার জন্য এখন তাকে আর কিছু বলতে হচ্ছে না সে চাঁদে পৌঁছে নিয়ে থেকেই কাজ করা শুরু করে দিয়েছে আপনারা দেখেইছেন কিভাবে চাঁদের ভিডিও ক্যাপচার করেছে এখনো তো কত কিছু করা বাকি আছে ইসরো আশা করছে বিক্রম ল্যান্ডার এই মাসের শেষের দিকে মানে তেইশে আগস্ট চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করবে যেখানে এখনো পর্যন্ত কোনো দেশ পৌঁছাতে পারেনি ওখানে ভারতে তৃতীয় মুন মিশন চন্দ্রযান থ্রী পৌঁছাতে চলেছে বন্ধুরা ইসরো তার মিশনের পরবর্তী অপারেশন নয় আগস্ট করবে আবার তার পরবর্তী অপারেশন হবে চোদ্দই আগস্ট যেদিন ইসরো চাঁদের থেকে এক হাজার কিলোমিটার দূরবর্তী অরবিটে মহাকাশ যানকে ঠেলে দেবে আর এরপর পঞ্চম অরবিট ম্যানুভারিং এর মাধ্যমে একে একশো কিলোমিটারের কক্ষ পথে পাঠানো হবে তারপর আসবে সতেরোই আগস্টের দিন তখন আমাদের প্রপালশন মডিউল এবং ল্যান্ডার মডিউল দুটোই আলাদা হয়ে যাবে তখন ল্যান্ডার চের দিকে যাবে আর ওখান থেকে প্রপালশন মডিউল চাঁদকে পাক খাওয়া শুরু করবে এটা তখন চাঁদ থেকে পৃথিবীর দিকে দেখবে ওখান থেকে কোনো রেডিয়েশন কি আসছে কোনো সমস্যা কি আসছে পৃথিবীর দিকে যদি কোনো বিপদ ধেয়ে আসে তাহলে সেটা সেখান থেকে ক্রিস্টাল ক্লিয়ারলি দেখে সংকেত পাঠাবে স্যাটেলাইট মতো কাজ করবে তখনই ইসরোর সম্পূর্ণ ফোকাস থাকবে ল্যান্ডারের ওপর আঠেরো এবং বিশে আগস্ট যার ডি অর্বিটিং হবে চাঁদের অর্বিটে দূরত্ব কমানো হবে তখন ল্যান্ডার ইনটু ইন্টু ষাটটি কিলোমিটার কক্ষপথে চলে যাবে তেইশে আগস্ট সন্ধ্যা পাঁচটা বেজে ৪৭ মিনিটে আমাদের ল্যান্ডার চাঁদের মাটিতে অবতরণ করবে ইসরোর সব থেকে বেশি ফোকাস রয়েছে জ্বালানি বাঁচানোর দিকে আপনারা সবাই জানেন ইসরো অনেক সস্তায় মিশন করে অনেক কম খরচে মহাকাশযান লঞ্চ করে ফেলে আমাদের চন্দ্রযান সেই মিশন কেও মাত্র ৬১৫ পনেরো কোটি টাকায় লঞ্চ করা হয়েছে তার মধ্যে ইসরো অনেক জ্বালানি সাশ্রয় করেছে ইসরো চন্দ্রযান থ্রিতে ষোলোশো সাতানব্বই কেজি জ্বালানি ভরে ছিল তখন এটা চারশো কিলোগ্রাম জ্বালানি খরচা করেছিল তারপর যখন এটাকে চাঁদের হাইওয়ে মানে লুনার ট্রান্সফার ইলেকট্রিতে পাঠানো হয় তো তখন এটা একশো আশি কেজি জ্বালানি খরচা করে তারপর যখন এটা চাঁদের গ্র্যাভিটি জোনে পৌঁছায় এবং ওখানে এটাকে স্থাপন করতে দুশো কিলোগ্রামের মতো জ্বালানি খরচা হয়েছে যদি বর্তমান সময়ের কথা বলা হয় তাহলে এখনও তার মধ্যে আটশো থেকে সাড়ে আটশো কেজি জ্বালানি বেঁচে রয়েছে মানে বড় বড় স্পেস এজেন্সিও যেটা সত্তর বছরেও করতে পারেনি সেই কাজ ইসরো কিছু বছরের মধ্যেই করে দেখিয়ে দিয়েছে এখন ইসরোর এই দক্ষতা নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান